আকাশ বেন চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বলবো এমন কয়েকটি জিনিসের কথা যা কখনোই শনিবারে কিনে ঘরে আনতে নেই, কারণ এই দিন ন্যায়ের দেবতা শনিদেবের বার। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। বন্ধুরা, সপ্তাহের এই দিনটিতে ভুলেও এই জিনিসগুলো কিনতে নেই, অর্থাৎ শনিবারে এই জিনিসগুলো কিনতে নেই। শনিবার শনিদেবতার আরাধনার দিন। এই দিন এমন কিছু জিনিস আছে যা কিনলে শনিদেবতা রুষ্ট হন এবং সংসারে নেমে আসতে পারে অভাব এবং অশান্তি। শাস্ত্রমতে এই জিনিসগুলো কিনলে ভাগ্য খারাপ হতে শুরু করে। এক, লোহার জিনিস। লোহার জিনিস দান করলে শনিদেবতা খুশি হন, কিন্তু শনিবারে কখনোই এই জিনিসগুলো কিনবেন না, কারণ শাস্ত্রমতে এমনটা করলে ধার দেনায় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে এবং অর্থনৈতিক দিক থেকেও দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। দুই, কালো তিল। শনিবার কালো তিল কেনা কখনোই উচিত নয়, কারণ শনিবার কালো তিল কিনলে কাজে বাধা আসে, হওয়া কাজ আটকে যেতে পারে, তাই বলেও শনিবারে কালো তিল কিনবেন না। তবে শনিবারে কালো তিল দিয়ে পুজো করলে শনিদেবতা সন্তুষ্ট হয় এবং বিপদ আপদ কেটে যায়। ঝাড়ু। শনিবার কখনোই ঝাড়ু কিনবেন না, কারণ শাস্ত্রমতে শনিবার ঝাড়ু কিনলে শারীরিক কষ্ট পাওয়ার ভয় থাকে, তাই শনিবারে ঝাড়ু কেনা উচিত নয়। জুতো। শনিবারে কখনোই জুতো কিনবেন না, কারণ শাস্ত্রে বলা আছে শনিবার জুতো কিনলে সাফল্য আটকে যায়, সমাজে মান সম্মান কমতে পারে, তাই শনিবার জুতো না কেনাই ভালো। ওপরে বর্ণিত কথাগুলি মেনে চললে আপনার সমস্যা কমতে পারে, তাই শনিবার এই জিনিসগুলো কখনোই কিনে ঘরে আনবেন না। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।